ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি তসলিমা। আমরা সবসময় চেষ্টা করি নতুন বা অজানা কিছু তথ্য বা বিষয় তোমাদের সামনে তুলে ধরবার। আজও তার ব্যতিক্রম হবে না। আজ তোমাদেরকে অ্যানাটমি জাদুঘর সম্পর্কে কিছু তথ্য দেব। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানাটমি সায়েন্স বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে দেশের প্রথম অ্যানাটমি জাদুঘর। বিভিন্ন প্রাণীর কঙ্কাল ও ভেতরের গঠন অর্থাৎ শারীরবৃত্তীয় প্রণালী জানাতে এই জাদুঘরটি তৈরি করা হয়। 11 ডিসেম্বর 2016 এটি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখানে বিভিন্ন প্রাণীদেহ আধুনিক পদ্ধতিতে স্টাফিং করে রাখা হয়েছে। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী অনিন্দিতা রায়। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও বেশ ভালো আছি। কেমন লাগছে আমাদের আজকের আয়োজনে এসে? খুব ভালো লাগছে এবং আমি খুব সম্মানিত বোধ করছি, সেজন্য আমি এনটিভিকে আমার মানে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমারও বেশ ভালো লাগছে আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে। আপনি একজন সঙ্গীত শিল্পী, যেমনটা বলছিলাম সঙ্গীত আমরা অবশ্যই শুনবো, তার আগে একটু সঙ্গীত নিয়েই কথা বলতে চাচ্ছি। জানতে চাইছি যে কি করছেন এখন বা কোথায় পড়াশোনা করছেন? আমি এখন বেস ইঞ্জিনিয়ারিং পড়ছি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এবং সাথে সাথে আমার সঙ্গীত চর্চাও চলছে। চলছে, জি। আচ্ছা আচ্ছা, তো আপনাদের ভার্সিটিতে বলছিলেন যে পড়াশোনা চলছে, তো ভার্সিটিতে কি কোনো ক্লাব রয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক ক্লাব আছে, তার মধ্যে আমি অ্যাপাকের সাথে জড়িত, আর তাছাড়া ড্রামা ক্লাব আছে, আরও অনেক ক্লাব আছে। তো আমাদের দেখা যায় যে বিভিন্ন সময়ের যেসব প্রোগ্রাম হয়, যেমন পহেলা বৈশাখ, তারপরে তাছাড়া অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা মিলেও কম্পিটিশন হয়, তখন আমাদের এই অ্যাপাক থেকে সিঙ্গাররা পারফর্ম করে। আচ্ছা, এরকম বিভিন্ন কার্যক্রমে ক্লাবগুলো জড়িত থাকে। আচ্ছা, তো আপনিও নিশ্চয়ই পার্টিসিপেট করেছেন বিভিন্ন অনুষ্ঠানে? করা হয়। আচ্ছা, তো কোন ধরনের গানগুলো বেশি গাও হয়ে থাকে? আমি আসলে বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীত গাই, তবে আমার ভার্সেটাইল সিঙ্গিং পছন্দ, কারণ আমার মনে হয় যে একজন সিঙ্গারের আইডেন্টিটি সিঙ্গার হওয়াটাই বেশি ভালো লাগে। মানে টাইপ যদি হয়ে যায় যে এটা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, মানে এটা আমার ভাববে সেটা ভালো লাগে না। আচ্ছা, তো তবে আমি রবীন্দ্রসঙ্গীতই শিখেছি, ও আমার সার্টিফিকেট, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম বাফা থেকে। তো তারপরে আর অন্যান্য গানগুলো আমি জাস্ট প্র্যাকটিস করি, আমার ভালো লাগে এই জন্য। আচ্ছা, তো গান নিয়ে যেহেতু কথা হচ্ছে, জানতে ইচ্ছে করছে যে গানের শুরুটা কবে থেকে? বলতে পারেন একদম ছোটবেলা থেকেই। আমি আমার আমার ফ্যামিলি খুব কালচার মাইন্ডের, আমার বাবা গান জানেন, মা গান জানেন, আমার বড় বোনও গান জানতেন, তো দেখা গেছে যে আমি আসলে তাদের মধ্যে থেকে বড় হচ্ছিলাম, তো শেষ পর্যন্ত আমিও এখন গান করছি, ভালো লাগে। আর আমার হাতেখড়ি কিন্তু আমার মায়ের কাছে, সারেগামা পাধানিসা আমার মাই শিখায়। তো তারপরে অবশ্য বিভিন্ন মানে গুণীজনদের কাছে আমার তালিম নেওয়ার সুযোগ হয়েছে, কিন্তু আমার মা হচ্ছে আমার প্রথম হাতে করে দেয়। আচ্ছা, তো প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নেওয়া হয়েছে? আমি বাফা থেকে পাশ করেছি, বুলবুল কলা একাডেমি, ওখানে সরোয়ার হোসেন বাবু স্যার ছিলেন আমাদের রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্টে, বলা যায় যে রবীন্দ্রসঙ্গীত ওনার কাছেই আমার ফার্স্টে শেখা আর কি। আচ্ছা, তো থাকে না বিভিন্ন কম্পিটিশনে, বলছিলেন যে বিভিন্ন অনুষ্ঠানে এই যে স্টেজ শো করা হয়ে থাকে, তো থাকে না যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যে ব্যাপারটা, সেগুলো থেকে অংশগ্রহণ করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, করেছি। আমি যখন আমি 5-6 যখন ছিলাম, তখন হচ্ছে জাতীয় পর্যায়ে পার্টিসিপেট করেছিলাম, তারপর রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে গিয়েছি, তারপর সেরা কণ্ঠ আর ক্লোজ আপ ওয়ানে দুবার নাম দিয়েছিলাম, কিন্তু তখন হয়েছিল কি যে আমার পরীক্ষা চলছিল, তো দুটো রাউন্ড পরে আমি আসলে আর কন্টিনিউ করতে পারিনি। আচ্ছা, তো কি মনে হয়েছে মানে এই প্রতিযোগিতাগুলোর কথা যদি বলি, যে কি মনে হচ্ছে এখন, কি মনে হচ্ছে সেই প্রতিযোগিতাগুলো কতটা আসলে সাহায্য করছে? আসলে এগুলো খুব দরকার, কারণ শুধু গান শেখার পরেও একটা যাচাই করার যদি জায়গা না থাকে, তখন আসলে হয় না, তাই না? তো এই জন্য আসলে এই কম্পিটিশনগুলো হলে হয় কি যে একটা ভালো কিছু আমরা, হ্যাঁ সাহস তো অবশ্যই, তাছাড়া একটা ভালো কিছু আমরা পেয়ে যাই আমাদের দেশের জন্য, তাই না? এটা অবশ্যই। একটা ব্যাপার আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে যে কখনো কোনো ওয়ার্কশপ করা হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটা ওয়ার্কশপ আমরা করেছিলাম শিল্পকলা একাডেমি থেকে, এটা অ্যারেঞ্জ করেছিলেন। তখন হচ্ছে শান্তিনিকেতন থেকে দুজন দিদিমণি এসেছিলেন, চৈতী মজুমদার এবং সোমা রায়, ওনারা আমাদেরকে তালিম দিয়েছিলেন। তখন
একটা ওয়ার্কশপ হয়েছিল আমাদের। আচ্ছা, এই যে গান নিয়ে আমাদের এত কথা হচ্ছে, এখন তো একটা গান শুনতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, গান একটা আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে চাই এখন। রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে, জীবন বলভে প্রাণে ধরি রাখো, নিবেড় আনন্দ বন্ধনে, রাখো রাখো রে জীবনে, আলো জালো হৃদয় দীপে অতি নিভৃত অন্তর মাঝে, আলো জালো হৃদয় দীপে অতি নিভৃত অন্তর মাঝে, আকুলিয়া দাও প্রাণ গন্ধ চন্দনে, রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে। খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আমরা কথা বলছিলাম গান নিয়ে এবং খুব সুন্দর একটা গান শুনলাম, আরও কথা বলবো, একজন বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো, হ্যালো, কে বলছো? আপু আমার নাম মাহিন। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আপু ক্লাস 10 আর সফিউদ্দিন সরকার একাডেমি। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশ গ্রহণ করতে চাও, বলো। জানা অজানা। জানা অজানা, আচ্ছা বড় হয়ে কি হতে চাও একটু শুনি। আমি ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চাও, ঠিক আছে, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের উদ্ভাবক কে? ক স্যার আইএনহার, খ স্যার হিউম বিভার, গ স্যার গি স্টেন। জলদি বলতে হবে। আচ্ছা নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা তুমি জেনে রাখো, খ স্যার হিউম বিভার। ঠিক আছে, জানা হলো। আচ্ছা, আরও একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, আমি মাহি বলছি। কেমন আছো? ভালো। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? ক্লাস 9 পড়ছি, জালালপুর মডেল হাই স্কুল। আচ্ছা, এবার বলো কোন বিভাগটি তোমার পছন্দ? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে, জানা অজানা বিভাগটি তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, বিশ্বের কোন দেশে সর্বাধিক বাঁশের প্রজাতি রয়েছে? ক চীন, খ বাংলাদেশ, গ দক্ষিণ কোরিয়া, বলো। নিলাম, উত্তর সঠিক। আরো একটা তথ্য তোমাকে দেই, প্রায় 500 প্রজাতির বাস রয়েছে চীনে। ঠিক আছে, 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে, যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিষ্ঠাতা কে? ক আলবার্তো রয়টার, খ পল জুলিয়াস রয়টার, গ এম স্ট্যালন, বলো। আচ্ছা নিলাম, উত্তর সঠিক। 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি খেলবে 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য? আচ্ছা যাচ্ছি, বাংলাদেশ ছাড়া আর কোন কোন দেশের জাতীয় পাখি দোয়েল? ক নেপাল জাপান, খ কানাডা অস্ট্রেলিয়া, গ সুইডেন যুক্তরাজ্য, বলো। উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন আপু, আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, ক্লাসিক্যালের কি মানে শিক্ষা কি নেওয়া হয়েছে কিনা বা তালিম নেওয়া হয়েছে কিনা? আমি বাফা থেকে কোর্স কমপ্লিট করার পরে অনুবুরা স্যারের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি। আচ্ছা, তবে বর্তমানে আমি এখন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিচ্ছি। ওখানে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন শ্রী সন্তোষ কুমার মিশ্রজি। উনি মানে এক কথা বলবো অসাধারণ একজন মানুষ, আর ওনার জন্য আসলে আমি
উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি এতটা ইন্সপায়ার হয়েছি। আচ্ছা, আর আচ্ছা, তো সেখানে কোর্সটা কত বছরের? আসলে ওখানে তিন মাসের কোর্স আছে, বিগিনার, ইন্টারমিডিয়েট আর হচ্ছে অ্যাডভান্স। বাট আসলে হয় কি, 9 মাসে শাস্ত্রীয় সঙ্গীত হয় না, তো ওটা হচ্ছে আপনি আপনি যেই স্টেজে আপনাকে ঠিক সেভাবেই হচ্ছে তালিম দেওয়া হবে, মানে আপনি আপনাকে আপনাকে জাজ করা হবে আর কি। তো সেভাবে আর কি গুরুজি বুঝে বুঝে আপনাকে তালিম দেবে। আচ্ছা, তো এখন একটা মজার ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সম্প্রতি বাংলাদেশের 100 জন তরুণ তরুণী ভারত ভ্রমণে গিয়েছিলেন এবং তার ভেতরে আপনিও ছিলেন একজন। এই প্রসঙ্গটা এবার একটু আনবো যে কিভাবে আসলে আমন্ত্রিত হয়েছিলেন। আমি অ্যাজ এ সিঙ্গার হিসেবে আমন্ত্রিত হয়েছিলাম। আর এটা হচ্ছে বলতে গেলে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান, যতগুলো কি বলবো, মানে বিভিন্ন জায়গা থেকে সব সেরারাই এখানে এসেছিলেন 100 জন। আমি গিয়েছিলাম হচ্ছে ইন্দিরা গান্ধী কালচার সেন্টারে, একটা মানে প্রতি বছর একটা পরীক্ষা হয়, তো গত বছর আমি ওখানে ফার্স্ট হয়েছিলাম, তো সেই জন্য আমি ওখান থেকে সিলেক্টেড হয়েছিলাম। তো এইভাবে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, আমাদের সাথে ফুটবলার ছিল, আমাদের সাথে ক্রিকেটার ছিল, আম্পায়ার ছিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মানে সবাই। এবং মানে খুব সুন্দর একটা ট্যুর ছিল। আমরা এখান থেকে ডিসেম্বরে গিয়েছি ইন্ডিয়াতে, ইন্ডিয়ান হাই মানে সরকার থেকে আমাদেরকে ওখানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে নিয়ে যাওয়া হয়ে যায়। তো আমরা একসাথে ঘুরতাম। কতদিন ছিলেন? আমরা 7 দিনের মতো ছিলাম। কোথায় কোথায় ঘুরেছেন? অনেক জায়গা। প্রথমে আমরা গিয়েছিলাম হচ্ছে দিল্লি শহরে, বিভিন্ন ন্যাশনাল মিউজিয়াম ছিল, দিল্লি গেটে গিয়েছিলাম। তারপরের দিন হচ্ছে আমাদের মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সাথে আমাদের মিট ছিল। তো ওটা আমার লাইফ একটা কি বলবো, রিমার্কেবল একটা ডে ছিল ওই দিন। তারপরে হচ্ছে আমরা তাজমহল দেখেছি, তারপরে হচ্ছে গুজরাটে গিয়েছি। গুজরাটে ওখানে একটা ইউনিভার্সিটিতে আমাদের, আমরা কালচারাল এক্সচেঞ্জের জন্য গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এই ট্যুরটার বেসিকটাই তাই ছিল যে আমরা আমাদের দেশকে ওখানে রিপ্রেজেন্ট করব, ওরা ওদের দেশের হিস্ট্রি সব কিছু আমাদের সাথে শেয়ার করবে। আচ্ছা, তাহলে একটা ব্যাপার খুব জানতে ইচ্ছে করছে, আসলে এই ট্যুরের মূল উদ্দেশ্যটাই কি? এটা উদ্দেশ্যটা, হ্যাঁ, এটাই ছিল যে আমরা আমরা যে ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, এটা কিন্তু 5th বারের মতো এই ট্যুরটা হচ্ছে, তো মানে হয়েছে আর কি, প্রতি বছরই হচ্ছে। তো আমরা হচ্ছে ওখানে গিয়েছি, আমাদের আমরা গান করেছি, আমরা আমাদের ডান্সার ছিল, ওরা নেচেছে, তারপরে মাইম পারফরমেন্স ছিল, আবার ওখানে গুজরাটের ট্র্যাডিশনাল কিছু মিউজিক আমরা শুনেছি, ওরা ওভাবেই করেছে। মানে সব মিলে ওই দিনের রাতটা মানে কি বলবো, একটা অন্যরকম ব্যাপার ছিল। এবং লাস্টে আমরা ওই ইউনিভার্সিটির মাঠের মধ্যে সবাই সেই গুজরাটি ডান্স দিয়েছি, মানে খুব মজার ছিল আর কি ট্যুরটা। তারপরে আমরা কলকাতায় আসলাম, কলকাতাতেও আমরা অনেক ঘুরেছি, তারপরে শপিং টপিং করে। আচ্ছা, তাহলে এই ট্যুর থেকে আপনার অ্যাচিভমেন্ট কি? অ্যাচিভমেন্ট তো অনেক, তার মধ্যে যেটা বলবো যে 100 জন যে ডেলিগেটস আমরা ছিলাম, আমাদের সবার সাথে না সবার একটা খুব ভালো বন্ডিং তৈরি হয়েছিল, এবং এখনও আমাদের সাথে সবার যোগাযোগ হয়। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে, দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি নুসাইবা নাওয়াল। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 7, নোবেলটি স্কুল এন্ড কলেজ। আচ্ছা, এখন জানো তো আমরা কোন বিভাগ নিয়ে খেলবো? জি, ছবির গ্যালারি বিভাগ। ঠিক আছে, তুমি ছবিটা দেখো, আমি প্রশ্নটা বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ইনি সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে 7 নম্বরে নেমে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন, তার নাম বলো। ক, লুক রনকি, খ, মেথওয়েট, গ, সিকান্দার রাজা। ছবিটা দেখো। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বৈরুল্য তোমার জন্য যাচ্ছে। পরের প্রশ্নে, ছবির এই দুর্গটির নাম বলো। ক, রাজাগিরি দুর্গ, খ, গোয়ালিয়র দুর্গ, গ, রামনগর দুর্গ। বলো। জি, এবং এটি মধ্যপ্রদেশে অবস্থিত, এ উত্তরটাও সঠিক। 500-500, 1000 টাকা সমমূল্যের বৈরুল্য তোমার জন্য। এবার কি 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য খেলবে? খেলবে। আচ্ছা, যাচ্ছি প্রশ্নে। ছবির এই জলপ্রপাতটির নাম কি? ক, জগ জলপ্রপাত, খ, হিরণ্যি জলপ্রপাত, গ, দুধসাগর জলপ্রপাত। বলো, এটা ঝটপট বলে ফেলো। দুধসাগর জলপ্রপাত। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক,
জগ জলপ্রপাত, ঠিক আছে? জানা হলো 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আপু, আপনার কাছে ফিরে আসি। আমরা আসলে অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলছিলাম, সেটা নিয়ে আরও কথা বলবো, কিন্তু একটা গান শুনতে এখন খুব ইচ্ছে করছে। কোন ধরনের গান শুনবো এবার? যেহেতু সামনে ফেব্রুয়ারি মাস, আমাদের ভাষা দিবস, তো ভেবেছি যে একটা ভাষা শহীদদের উপলক্ষে একটা গান করবো। ঠিক আছে, শুনি আমরা। বলছিলাম যে আমরা অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলছিলাম, একটু ছোট্ট করে শুনবো, কথাটা শেষ হয়েছিল না, একটু শেষ করি। আসলে আমাদের এই ট্যুরের অ্যাচিভমেন্ট অনেক, তার মধ্যে প্রথমে আমার যেটা মনে হয় যে আসলে লাইফে আমরা কয়জন ফ্রেন্ড পাই, পুরো স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত 2 থেকে 4 জন বা 5 জন, বড় জোর 10 জন, কিন্তু এই একটা ট্যুরে গিয়ে আমার অনেক ফ্রেন্ড হয়েছে, এবং যারা সবাই হচ্ছে বাংলাদেশের সেরা সেরা, মানে এটা আমার ভাবতে খুব ভালো লাগে যে হ্যাঁ, মানে আমার এত ফ্রেন্ড আছে, এটা একটা। আর একটা হচ্ছে যে এই সম্মানটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, যে আমি ওখানে গিয়েছি রাষ্ট্রীয় অতিথি হিসেবে, এবং আমার সুযোগ হয়েছে ওদের অনেক কিছু দেখার। এটা তো আসলে সবসময় হয়ে ওঠে না, বা নিজেরা গেলেও হয়তো বা এরকম একটা এক্সপিরিয়েন্স হতো না। আর তারপরে বিশেষ করে আমার মানে প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছিল যখন আমি রাষ্ট্রীয় ভবনে প্রবেশ করেছিলাম, তারপরে রাষ্ট্রপতি স্পিচ দিচ্ছিলেন আমাদের উদ্দেশ্যে, তখন ব্যাপারটা অন্যরকম লাগছিল যে যাক, এটা খুব বড় অ্যাচিভমেন্ট আমার জন্য। কখনোই ভুলার না কথা, এটা অবশ্যই। আচ্ছা, যে গান নিয়ে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে এত কথা বললাম, একটু জানতে ইচ্ছে করছে যে অনেকের গানই শোনা হয়। আপনি বলছিলেন যে সব ধরনের গান আসলে আপনি গাইতে পছন্দ করেন, তা আপনি যখন অবসর থাকেন বা নিজের কাছে কি মনে হয় কাদের গান শুনতে বেশি ভালো লাগে, বা কোন ধরনের গানটাকে আসলে বেছে নেবেন? আসলে এটা ডিপেন্ড করে, হ্যাঁ, মন খারাপ থাকলে একরকম, আবার ভালো থাকলে একরকম। তবে আমি চেষ্টা করি যে সব রকম গান শুনতে। আমি মাঝে মধ্যে স্প্যানিশ গান শুনি, তবে হ্যাঁ, আমি মেটাল সং একটু কম পছন্দ করি। আমি জিপসি কিং এর গান খুব শুনি। তাছাড়া আমাদের দেশে আমার খুব পছন্দের একজন সিঙ্গার হচ্ছে শ্রদ্ধেয় রুনা লায়লা, তারপরে হচ্ছে সাবিনা ইয়াসমিন, তো অবশ্যই আছে। আপনার গানে কোনো প্রিয় শিল্পীর প্রভাব আছে কি? আমি যখন ছোট ছিলাম তখন আমি নিজের অজান্তেই বন্যাদি এবং মিতাপাকে খুব ফলো করতাম, তো পরে অবশ্য ওনাদের কাছে আমার শেখারও মানে সুযোগ হয়ে ওঠে, এটা একটা বড় ব্যাপার। বাট আমি আসলে তাদেরকে ফলো করতাম। আর তাছাড়া আমি যখন আধুনিক গান করি তখন তো লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, ওনাদের গান এত শুনেছি, যদিও তাদের মতো হয় না, মানে আমি চেষ্টা করি যে। আচ্ছা, তো গান নিয়ে কোনো পরিকল্পনা সুদূরপ্রসারী হয়ে রয়েছে কি? সুদূরপ্রসারী, হ্যাঁ, আছে। আমার আরও ইচ্ছা আছে মিউজিক নিয়ে জানার, পড়ার। আর তাছাড়া সম্প্রতি আমি একটা ফেসবুকে একটা পেজ খুলেছি। আচ্ছা, আমার আসলে দেখা যায় যে অনেকে না আমার গান শুনতে পছন্দ করে, তো আমার মনে হলো যে ঠিক আছে, একটা এমন একটা ব্যাপার করি যে আমি না হয়
গান গাইতে পারবো এবং লিসেনাররা শুনতে পারবে, সেখানে দেওয়া হয়েছে, হ্যাঁ দেখা হবে, তো তারপর সবাই শুনে থাকে, হ্যাঁ সবাই শুনে এবং দেখা যায় যে ওখানে। আচ্ছা, তো আমারও তো আজ আপুর গান শুনতে অনেক ভালো লাগছিল, গান শুনতে শুনতে এবং গল্প করতে করতে সময়টা যে কিভাবে আমরা শেষ করে ফেললাম বুঝতেই পারলাম না। আপু আজ আপনি আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। তবে আপনাকে তো একটা গান না শুনে যেতে দিচ্ছি না, আমরা আজ বাড়ি যাবো আপনার কাছ থেকে একটা গান শুনতে শুনতে, তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে লগ ইন করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com এ। আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবারও দেখা হবে, সবাই অনেক ভালো থেকো। আমরা শেষ গানটি শুনব এবার আপুর কাছ থেকে। আমি এবার একটি আধুনিক গান গাচ্ছি বাংলাদেশে। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসে আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে বাতাসে